বাম আমলে দপ্তরকে সঙ্গে নিয়ে বেশ রমরম ভাবে ঠিকাদারের কাজ করতেন তিনি। কিন্তু এবার বামের পর রাম আসতেই অর্থাৎ রাজ্যে সরকার পরিবর্তন হতেই গুড়ে উঠল পিঁপড়ে। তাই এবার তিনি রাতেই মদমত্ত হয়ে চড়া হলেন দপ্তরের কর্মীদের উপর। কর্তব্যরত এক সরকারি কর্মচারীকে মারধরও করলেন, ঘটনা ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরে। ধর্মনগরের বহু পুরনো হ্যানা ইলেকট্রিক্স এর মালিক গৌরাবাবু, জানা গেছে বাম আমলে গুরুপদ দেব ওরফে গৌরাবাবু দুহাত এক করে বেশ রমরমা ভাবেই ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ঠিকাদারির কাজ করতেন। কিন্তু সরকার পরিবর্তন হতেই ওনার ঠিকাদারি বন্ধ হয়ে গেছে। তাই পকেট ঠান্ডা হয়ে যাওয়ায় ওনার মাথায় আগুন। তাই প্রায়শই তিনি গভীর রাতে বিদ্যুৎ দপ্তরে এসে কর্তব্যরত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে বাজে ব্যবহার করতেন বলে অভিযোগ। কিন্তু শুক্রবার রাতে দপ্তরে তার উচ্ছৃঙ্খলতা চরম আকার নেয়। শুক্রবার রাতে তিনি আচমকা বিনা কারণেই ধর্মনগর বিদ্যুৎ দপ্তরে ঢুকে অসভ্য ভাষায় গালিগালাজের সাথে সাথে জহরলাল দাস নামে এক বিদ্যুৎ দপ্তরের কর্মীকে মারধর করে। খবর দেওয়া হয় ধর্মনগর আরক্ষা দপ্তরকে। আরক্ষা দপ্তর ছুটে এসে গৌরাদেবকে থানায় ধরে নিয়ে যায়। এমনকি মদমত্ত গৌরাদেবের কথা শুনে বোঝা যায় তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মার নাম ধরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভয় দেখাতেন। শুক্রবার রাতেই গৌরাদেবের বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ধর্মনগর থানায় একটি মামলা করা হয়েছে। দপ্তরে ঢুকে কর্তব্যরত কর্মীকে আক্রমণের পেছনে কি রাজ্যের বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার কোনো ষড়যন্ত্র রয়েছে? এখন এটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনার নাম? আমার নাম গুরুভূষণ দেবন। আপনি এখানে কি করছেন? আমি কনেক্টর বলুন। এখন কি হয়েছে এখানে? ওখান ইন্টার আমি আপনার আইসি ঘরে ধরে আমার জ্বর দাম হয়েছে, জ্বর খুঁজুন এরপরে অসুস্থ মন দেয় জ্বর কেটা জ্বর ওই যান অসুস্থ মন দেয় যান স্যার আমি খুঁজছি না, বুঝছেন? এরপরে আমি এরপরে যিশু দেবেন আমি ফোন করছি কেন স্যার, আমার মহিলা আছেন আপনি দেখুন। বিদ্যুৎ দপ্তর এ ব্যাপারে আপনি কি বলবেন? না, একটু কিছুক্ষণ আগে ধরুন আধা ঘন্টা আগে আমি ঘরে আসলাম, খবর পাইছি যে ওই ওনার নাম যে গৌরা, সংক্ষেপ নাম গৌরা, ঠিক আছে, উনি জিজ্ঞেস করিয়া অফিসে আইয়া ওই লোক হতাছে স্টাফের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি লাগতেইছে বলেছে, ঠিক আছে আমি আমার মেয়েদের সব খবর দিছি, আইসে গাড়ি পাঠাইছে, আমিও আইসি আইতেছে, ঠিক অবস্থা একই রকম, অবস্থা একই রকম, হাল্লা চিল্লা হই চিতা উঠতেছে অফিসটার মধ্যে। হ্যাঁ, আর এমনিতেই জেনারেলি উনি কিছুদিন পরে পরে অফিসটার ভিতরে আইয়া হই হুল্লু চিল্লা চিল্লি, এমনকি খুব সিনিয়র ম্যানেজারের রুমে ওয়া সিনিয়র ম্যানেজার আমি। রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।